আজি আমি বিশেষ কারণত এই সভাখন আহ্বান করেছো। আজি এটা আমার সচিত বিষয় হয়ে আছে যে কমতাপুর অটোনমাস কাউন্সিলখন গঠন প্রক্রিয়াক লৈ বিভিন্ন ধরনের বিভিন্ন কথা ওলাই আহিছে আর এই সম্পর্কত আমি কিছু কথা কব খুঁজিছো। দল আর সরকার, দল আর সরকারের প্রতি আমার কিছু আহ্বান আছে। এই আহ্বানের কারণে আমি আজি এই সংবাদমেলত বহিছো। কথা হল কি, ইমান দিনে আমার কমতাপুর অটোনমাস কাউন্সিলখন গঠন হয়ে যাবই লাগিছিল, বিভিন্ন কারণত, রাজনৈতিক কারণেই হোক অন্যান্য কারণেই হোক, কিন্তু আমার কমতাপুর অটোনমাস কাউন্সিলখন গঠন প্রক্রিয়া বিলম্ব হয়েছে। তো আমি বিশেষ সূত্রে গম পাইছো যে কমতাপুর অটোনমাস কাউন্সিলখন গঠন প্রক্রিয়াত আমি দীর্ঘদিন ধরে কই আহিছো যে যিখন অন্তর্বর্তীকালীন পরিষদ, এই অন্তর্বর্তীকালীন পরিষদখন গঠন করতে আমি সরকারক আর দল বিজেপি দল এজিপি দলক আমি দাবি করে আহিছো যে দুটা শীর্ষ পদ চিফ কাউন্সিলর আর চেয়ারম্যান, এই চিফ কাউন্সিলর আর চেয়ারম্যান পদ দুটা কাউন্সিলর ভিতরের ব্যক্তির দ্বারা অন্তর্বর্তীকালীন গঠন হব লাগে, এই কথাটা আমি দাবি করে আহিছো। কিন্তু দেখা গৈছে যে আমি বিশেষ সূত্রে গম পাইছো যে এই কাউন্সিলখন গঠন করতে আসলতে এই পদ দুটা বাহিরের ব্যক্তি মনোনীত করার একটা প্রক্রিয়া চলি আহিছে। আর এই কথাটা আসলতে আমি আজি সংবাদ মাধ্যম যোগে, আমি যুটিয়া সংবাদ মাধ্যম যোগে আমি প্রতিবাদ জানাইছো। আমি বিজেপি দল, সরকারের অংশীদার এজিপি দল আর অসম সরকারক আমি আহ্বান জানাইছো, আজি সংবাদমেল যোগে আহ্বান জানাইছো, আপনাদের অহা 22 ফেব্রুয়ারির ভিতর, অহা সোমবারের ভিতর এই গোটেই প্রক্রিয়াখিনি সংশোধনী ঘটাই কাউন্সিলখন গঠনের সমাপ্তি ঘটাব লাগে। গতি আজি এই সংবাদমেল যোগে আমি কোচ রাজবংশী সংগ্রাম সমিতি যুবছাত্র সম্মিলনী মহাসভা আমি সরকারক আহ্বান জানাইছো। আর আমার এই সংবাদমেলত উপস্থিত আছে মহাসভার সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়, তেও এই সম্পর্কত কিছু কথা কব। প্রথমে আমি কোচবংশী জাতীয় মহাসভায় অসম সরকারের কোচ রাজবংশীসকলের সামগ্রিক বিকাশ আর উন্নয়নের কারণে কমতাপুর অটোনমাস কাউন্সিল গঠন করব খোঁজার আমি তেখেতসকলক ধন্যবাদ জানাইছো। যা 3 সেপ্টেম্বর 2020 ইং তারিখে অসম বিধানসভাত কমতাপুর অটোনমাস কাউন্সিল বিধেয়কখন গৃহীত হয়েছিল। তার পরবর্তী সময়সাত রাজ্য সরকারে কেবিনেট সিদ্ধান্তর জড়িয়ে অন্তর্বর্তীকালীন পরিষদ গঠন করার কারণে সিদ্ধান্ত লিছিল, তাকে আমি কোচ অফিস জনগোষ্ঠীর সকল সংগঠনে আমি আদরণি জানাইছো। কিন্তু আমি দেখিছি যা 3 সেপ্টেম্বরের আজির এই মুহূর্তলকে অন্তর্বর্তীকালীন পরিষদখন গঠন করার ক্ষেত্রে যথেষ্ট আমি লেহেমিয়া দেখিছো। রাইজর মাজত প্রতিক্রিয়া হয়েছে যে আগন্তুক বিধানসভা নির্বাচনক লৈ বিজেপি নেতৃত্বাধীন সরকারখানে কিবার অনুকূল করেছে নাকি, নতুবা কোচরাজবংশীসকলের জনজাতিকরণের দাবিটুক ঢাকি রাখবর কারণে এই পরিষদের টপটো দিছে নাকি, এনেকা ধরনের বিভিন্ন কথা সংবাদ মাধ্যমত প্রকাশ হয়েছে, রাইজর মাজত প্রতিক্রিয়া হয়েছে। কিন্তু আমি এটা কথা কইছো যে যখন বিধেয়ক, সেই বিধেয়কখনত স্পষ্টভাবে লিখা আছে যে কে সির অন্তর্গত ব্যক্তিসকলক লৈহে কে সি গঠন হব। আপনাদের জানে যে রাভা কাউন্সিল, টিয়া কাউন্সিল, মিচিং কাউন্সিল বা শেহতীয়াভাবে বিটিআর যখন পরিষদ গঠন হল, তাত সেই অঞ্চলের নাগরিকেহে তাত প্রতিনিধিতা করব পারব আর সেই অঞ্চলের নাগরিকক লৈহে পরিষদসমূহ গঠন হয়। কিন্তু এতিয়া যেহেতুকি আমার কমতাপুর অটোনমাস কাউন্সিলখন স্যাটেলাইট নহয়, এইটো আমার এটা জিওগ্রাফিক্যাল এটা এরিয়া আছে যে অবিভক্ত গোৱালপাৰা জেলার 4খন জেলাক লৈ কমতাপুর অটোনমাস কাউন্সিল গঠনের এই বিধেয়ক গৃহীত হয়েছে। গতি আমি বিচারো যে কোচ রাজবংশী অটোনমাস কাউন্সিলর উপযুক্ত ব্যক্তিক লৈ কমতাপুর অটোনমাস কাউন্সিলখন গঠন হোক। আমি কইছো যে শিক্ষিত হওয়াটো, আমি কইছো যে শিক্ষিতর মাপকাঠি এই কথাটুকু নাই, যেহেতুকি এটা রাজ্য সরকারে আমার সন্মানজনকভাবে কমতাপুর অটোনমাস কাউন্সিলখন দিছে, আমি বিচার যে কমতাপুরের মুখ্য বিষয়াগী আর অধ্যক্ষগী কমেও স্নাতকোত্তর ডিগ্রি ডিগ্রি হওয়াটা উচিত, আর বাকি অন্যান্য যেগুলো বিষয়ভোগী আছে কে এ সি বা 2000 বিষয় বা অন্য ব্যক্তিক সংযুক্তজন করলে সংস্থাপিত করলে তার আমার কবলগা নাই,
বৰ্তমান ৰাজ্যত বিজেপি চৰকাৰ আছে, মিত্ৰজোঁট অসম গণ পৰিষদ আছে, তেওঁলোকৰ দুইগৰাকী প্ৰতিনিধিক দিয়ক, তাত আমাৰ আপত্তি নাই। কিন্তু আমি কৈছোঁ এই মুখ্য যি দুগৰাকী পদাধিকাৰ, সেই দুগৰাকী যাতে আমাৰ কে এছ চিৰ অন্তৰ্গত হয়, তাৰ কাৰণে আমি ৰাজ্য চৰকাৰখনক আমি আহ্বান জনাইছোঁ। আৰু আমি কৈছোঁ যে যিহেতুকে অসম বিধানসভা নিৰ্বাচন অধিসূচনা জাৰি কৰিবৰ কাৰণে বেছিদিন নাই, গতিকে তাৰ আগত যাতে এই পৰিষদখন গঠন কৰিব পাৰে, সেইকাৰণে আমি কৈছোঁ যে অহা 22 তাৰিখে ভাৰতৰ প্ৰধানমন্ত্ৰী অসমত আহিব আৰু সেই 22 তাৰিখৰ ভিতৰতেই অন্তৱৰ্তীকালীন ক্ষমতাবোৰ অটোমাছ কাউঞ্চিলখন গঠন কৰিব লাগে। সেইটো আমি কৈছোঁ জাতীয় মহাসভা, কৌশলমুখী সংগ্ৰাম সমিতি, কৌশলমুখী যুৱ ছাত্ৰ সন্মিলনী আৰু আমাৰ লগত কেইবাটাও সংগঠন যোগাযোগ কৰিছে, এই সংগঠনবিলাকে আমি অসম চৰকাৰক আমি দাবী উত্থাপন কৰিছোঁ। আৰু এই ক্ষেত্ৰত আমি আমাৰ বৰ্তমান চৰকাৰখনৰ মিত্ৰজোঁটৰ মাননীয় মন্ত্ৰী ফণীভূষণ চৌধুৰীক আমি আহ্বান কৰিছোঁ, যিহেতু এই পৰিষদখনৰে অন্তৰ্গত এগৰাকী বিধায়ক তথা মন্ত্ৰী আমাৰ বিজেপিৰ বিধায়ক অশ্বিনী চৰকাৰ গোলগঞ্জক প্ৰতিনিধিত্ব কৰিছে, এই অঞ্চলৰ যিহেতুকে তেওঁলোক মানে বিধায়ক তথা মন্ত্ৰী হৈছে, গতিকে আমি তেখেতসকলকো এই পৰিষদখন যথাৰ্থভাৱে গঠন কৰিবৰ কাৰণে আমি জনাইছোঁ। আমি আগতেও কৈছোঁ এই পৰিষদ হৈছে কৌশলমুখী জনগোষ্ঠীৰ ভৱিষ্যতৰ এক আধাৰশিলা, গতিকে এই পৰিষদখন কোনো ব্যক্তি বিশেষক সংস্থাপিত কৰিবৰ কাৰণে এই পৰিষদখন গঠন হোৱা নাই। ইয়াৰ এটা মহৎ উদ্দেশ্য আছে, যাৰ কাৰণে আমি ইয়াক স্বাগতম জনাইছোঁ, আমি ৱেলকাম কৰিছোঁ। কিন্তু যদি আজি ধাৰ কৰি আনিব লগা কোনোবা কে চিৰ বাহিৰৰ মানুহ ইয়াত আনি যদি সংস্থাপিত কৰে বা দায়িত্ব অৰ্পণ কৰে, তেতিয়াহ'লেতো আমাৰ এই অঞ্চলৰ মানুহ তেখেতসকলৰ সেই বেলেগ অঞ্চলত যাই মানে তেওঁলোকক সাক্ষাৎ কৰিব লাগিব বা তেওঁলোকৰ ইয়াৰ এই অঞ্চলৰ মানুহৰ যিটো উপলব্ধি, সেই উপলব্ধিটো তেওঁলোকৰ নাথাকিব। গতিকে এই অঞ্চলৰ মানুহ যেতিয়া ইয়াত সংস্থাপিত নকৰিব, অন্য অঞ্চলৰ পৰা ইয়াত আনি সংস্থাপিত কৰে, মই ভাবোঁ যে এই পৰিষদখনৰ গঠনৰ যিটো যথাৰ্থতা বা বিধেয়কখনৰ যিটো অনুচ্ছেদ যিটো উল্লেখ আছে যে কে চিৰ ভিতৰৰ পৰাই ইয়াত পৰিষদখন গঠন হ'ল, তেতিয়াহ'লে এই পৰিষদখনৰ আইনগতক ভংগ কৰা হ'ব, ওলাই কৰা হ'ব। গতিকে এই আইনখনৰ যথাৰ্থত যাতে ৰূপায়ণ হয় তাৰ কাৰণে আমি ৰাজ্য চৰকাৰখনক আমি বিনম্ৰভাৱে অনুৰোধ হয়, তাৰ কাৰণে অসম চৰকাৰৰ মুখ্যমন্ত্ৰী সৰ্বানন্দ সোণোৱাল, বিত্তমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মা আৰু ফণীভূষণ চৌধুৰীক এই ক্ষেত্ৰত এটা অগ্ৰণী ভূমিকা ল'বৰ কাৰণে আমি আহ্বান জনাইছোঁ। এতিয়া আমাৰ প্ৰলিগমন ৰায় ক'ব। কে চি যি আচলতে বিলৰ পৰা আজিকালি আইন হৈছে, কে চি যি আইন, এই আইনত প্ৰস্তাৱনা আৰু 35 নম্বৰ এটা অনুচ্ছেদ আছে, এই অনুচ্ছেদত স্পষ্টভাৱে উল্লেখ আছে যে আচলতে কে এছ চিৰ ভিতৰৰ মানুহৰ দ্বাৰাহে কে এছ চি আৰু গোটেই প্ৰক্ৰিয়া কে এছ চিৰ ভিতৰৰ মানুহৰ দ্বাৰাই হ'ব লাগে। কিন্তু সেই কথাটো আমি এটা বিশেষ সূত্ৰে গম পাইছোঁ যে সেই কথাটো এতিয়া মানে জনজাতি পৰিক্ৰমা বিভাগৰ মন্ত্ৰীজনৰ হস্তক্ষেপত সেই মানে নিজৰে আইন এতিয়া ভংগ হোৱাৰ নিচিনা এটা পৰ্যায়ত গৈ আছে। আচলতে যি কথাটোৰ বাবে মানে বাহিৰা মানুহ আহি সংস্থাপন কৰাৰ নিচিনাকৈ ইয়াত এটা সংস্থাপিত কৰাৰ এটা ব্যৱস্থা লৈছে, এই ব্যৱস্থাটোৰ কাৰণে আচলতে আমাৰ কে চিৰ ভিতৰৰ মানুহ যিখিনি আছে এই মানুহখিনি উপেক্ষিত হোৱা যেন অনুভৱ কৰিছে। আমি চৰকাৰক আহ্বান জনাইছোঁ যাতে এইবিলাক নহয়, সম্পূৰ্ণ নিয়মভাৱে যাতে মানে আইনগতভাৱে যাতে সম্পূৰ্ণ যাতে আইনগতভাৱে যাতে কে চি গঠন হয় এই কথাটো আমি চৰকাৰক আহ্বান জনাইছোঁ। আৰু এইখিনিতে এটা কথা উল্লেখ কৰিব পাৰোঁ যে আমাৰ এই সংবাদমেলৰ জৰিয়তে প্ৰকাশিত কথাখিনিক লৈ হয়তো আমাৰ কে চিৰ বাহিৰৰ কিছু লোক বা সংগঠন জড়িত থকা বুলি প্ৰতিক্ৰিয়া প্ৰকাশ কৰিব পাৰে। কিন্তু আমি এটা কথা কৈছোঁ, তেওঁলোকৰ প্ৰতি আমাৰ কোনো বিদ্বেষ নাই, তেওঁলোকৰ বিগত সময়ছোৱাত সংগঠনটোৰ প্ৰতি জাতিৰ প্ৰতি তেওঁলোকৰ যিটো ত্যাগ বা অৰিহণা তাক আমি ওলাই কৰা নাই, আমি তেওঁলোকক সন্মান আমি জনাওঁ আৰু আমি একে সতীতো একেলগে একেখন মছজিদে আমি কাম কৰিছিলোঁ, কাৰো প্ৰতি আমাৰ বিদ্বেষ নাই। কিন্তু যিহেতুকে পৰিষদসমূহৰ গঠনৰ এটা অন্তৰ্নিহিত কথাটো আছেই, মই আগতেই কৈছোঁ যে তিৱা কাঞ্চিল, মিচিং কাঞ্চিল, ৰাভা কাঞ্চিল বা BTC বা সেউজীয়া BTR সেই অঞ্চলৰ মানুহেই এই পৰিষদবিলাকত তেওঁলোকে প্ৰতিনিধিত্ব কৰিব পাৰে বা এই পৰিষদবিলাকত তেওঁলোকে অংশগ্ৰহণ কৰিব পাৰে। যিহেতুকে এই কাউঞ্চিলবিলাকত এই কথাটো আজি গঠন হোৱাৰ পৰাই এইটো চলি আছে আৰু সেই কথাটো সেই সময়ত উল্লেখ কৰা আছে, যাৰ কাৰণে আমি BTC আজি জনজাতি হোৱাৰ পিছতো কিন্তু যিকোনো জনজাতিলৈকে BTC বা BTRত গৈ প্ৰতিনিধিত্ব কৰিব নোৱাৰে, ৰাভা কাউঞ্চিলে নোৱাৰে, তিৱা কাউঞ্চিলে নোৱাৰে, মিচিং কাউঞ্চিলে নোৱাৰে। গতিকে আমাৰ ইয়াতো তাত স্পষ্টভাৱে উল্লেখ কৰা আছে আৰু সেইকাৰণে আমি এই আইনখনক আমি সন্মান জনাই আমি এই আইনৰ কথাটোক মানে ৰূপায়ণ কৰিবৰ কাৰণে ৰাজ্য চৰকাৰক কৈছোঁ। আৰু যিসকল কে চিৰ বাহিৰত আছে
আমি সকলে একেলগে আছে তার মানে এইটো নহয় যে তেওঁলোকে বঞ্চিত হব বা তেওঁলোকক আমি তেওঁলোকৰ ত্যাগক আমি অমান্য কৰিছোঁ অগ্ৰাহ্য কৰিছোঁ এইটো নহয়। আমি আইনখনৰ দহাই দি কৈছোঁ আমি ভৱিষ্যত আমি কমতাবোৰ আমাৰ লক্ষ্য আছে আমাৰ জনজাতিকৰণ আন্দোলন আছে অকল কে এ চি পৰিষদৰ ৰাজবংশী যে আমি জনজাতিকৰণ দাবী কৰিছোঁ এইটো নহয়। আমি কৈছোঁ যে সমগ্ৰ অসমৰ কচ্ছাসমুখীসকলক আমি জনজাতিকৰণ বিচাৰোঁ আনকি আমি পশ্চিমবংগৰ কচ্ছাসমুখীসকলক জনজাতিকৰণ হোৱাটো বিচাৰোঁ। একেদরে আমি পশ্চিমবঙ্গের পাঁচখন জেলা আর অসমের এগারোখন জেলাক লো আমি কমতাবোর রাজ্যের দাবি দিয়ে আমি দাবি করো। গতি যেহেতুকে আমার মূল লক্ষ্য আর প্রাপ্তিত আমার উপনীত হওয়ার কারণে আমার যথেষ্ট সময় আছে গতি আমি সকলে হাতে হাত মিলে আগুয়ে যাব লাগবে তার আমার কোনো ডিমন্ড নাই। কিন্তু যেহেতুকে একটা পরিষদ গঠন হয়েছে আর এই পরিষদ হল আমার কমতাবোর রাজ্যের একটা আধারশিলা গতি এই আধারশিলা এই ফাউন্ডেশনটুক যদি আমি সুকলমে আর শক্তিশালীভাবে আগুয়ে লিয়ে যাব সেই কারণে আমি সকলরে সহযোগ বিচারছো আর কোনেও এই আমার নেগেটিভ মানে ঋণাত্মকভাবে লব নালাগে যে আমি সংগ্রাম করেছো কিন্তু এই সংগ্রামের ফলশ্রুতিত এই কে সি নামের পরিষদ গঠন হল আর আজি তার ক্ষমতাত আমি মানে অন্তর্ভুক্ত হব নো এই কথাটো কেতিয়াও হব নয়। আমি কৈছো সকলরে সহযোগ থাকিব সকলরে মূল্যায়ন থাকিব আর সকলরে সম্মান জানাই এই পরিষদ গঠন করব যেহেতু ওলাইছে মই ভাবো যে সকল দল সংগঠনে আমার আজি সংবাদমেলর প্রকাশিত কথা সহমত প্রকাশ করব। আর এটা কথা কইছো যে যেদরে আমি কে সি খন গঠন করার কারণে আমি সরকার আর দল আমি আহ্বান জানাইছো ঠিক ঠিক তেনেদরে আমার কে এসির বাহির যখন আমার জাতি ভাই আছে আমার জনগোষ্ঠীর যখন ব্যক্তি আছে কারণে যখন ডেভেলপমেন্ট কাউন্সিল কচ রাজবংশী ডেভেলপমেন্ট কাউন্সিল সেইখানে অতি সোনকালে গঠন করক আর অধিক শক্তিশালী করক যার দ্বারা আমার রাইজ কে এসির বাহির রাইজ আসলে লাভবান হয় আর সেই কারণে আমি এই সংবাদমেলত আমি সেই কথাটো উল্লেখ করেছো আর পুনর্বার কৈছো যে আমার কে এসি খন অহা 22 তারিখের ভিতর অহা সোমবার তার মানে 22 তারিখ সোমবারের ভিতর পূর্ণাঙ্গ রূপ দিয়ার কারণে গঠন করার অন্তর্বর্তীকালী খন গঠন করার কারণে আমি সরকারক পুনর্বার আহ্বান জানাইছো। যা যে অল্প লেহেমিয়া গতিত চলি আছে আর সেই কারণে এই সংবাদমেল যোগে আমি বিজেপি দল এজিবি দল আর সরকার সরকারক আমি কমতাপুর অটোনমাস কাউন্সিল খন অহাকালি 22 ফেব্রুয়ারির ভিতর অতি সোনকালে গঠন করার কারণে আমি সরকারক আহ্বান জানাইছো আর আমি এটা কথা আহ্বান জানাইছো কমতাপুর অটোনমাস কাউন্সিল খন অন্তর্বর্তীকালীন গঠন করার কারণে যি সরকারে পদক্ষেপ লৈছে এই পদক্ষেপত আমার আদরণি আছে আর আমি আদরণি জানাইছো আর আমি সরকারক আর দলক আমি এটা আহ্বান জানাইছো যে অন্তর্বর্তীকালীন পরিষদর যি মুখ্য পদ চিফ কাউন্সিলর আর চেয়ারম্যান এই চিফ কাউন্সিল আর চেয়ারম্যান পদ দুটা আমি কে এসির ভিতর পরিষদর ভিতর ব্যক্তি মনোনীত করার কারণে আমি আজি যুটিয়াভাবে আহ্বান জানাইছো। আশা করো আমার যে আহ্বান এই আহ্বান বিজেপি দল এজিবি দল আর সরকারে গুরুত্ব দিব আর কাউন্সিল গঠন করার কারণে প্রক্রিয়া হাতত লোক।